Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Bdvloggetinny channel-e shobai ke aro ekbar shagoto janacchi. Italy theke ami tani ekta tinni bolchi. Shobai kemon achen? Deshe ebong probashe, kache ebong dure je jekhan theke amar ajker video ta dekhchen ba dekhchen na. Asha korchi Allahur rahmate shobai bhalo achen. Ar apnader doye ami to alhamdulillah ভালো আছি আমার আজকের এই ভিডিওটা ছিল শুক্রবার দিন সন্ধ্যার পরের ভিডিও আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার কিউট মামনিরা আমার বাসায় চলে এসেছে আমার ননদ সেই সাথে আরেকটা ভাবি এসেছে সবাই মিলে আমরা আজকে আড্ডা দিব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেই সাথে ইতালিয়ান কিছু অ্যাক্টিভিটিস আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে তো বাসায় হচ্ছে যেহেতু গেস্ট এসেছে তো অনেক দূরের গেস্ট বুঝতে পারছেন আপনারা অনেক পথ জার্নি করে এসেছে তাদের সাথে গল্প গুজব করব এখন যদি একটু মুড়ি না মাখাই গল্পটল্প তো জমে উঠবে না তাই না এই জন্য মুড়ি মাখানোর প্রস্তুতি চলছে তো এখানে আমি কিছু সমস্যা শীট দিয়ে গরুর কলিজা দিয়ে হচ্ছে সমস্যা বানিয়ে নিয়েছিলাম আর হচ্ছে কিছু পেঁয়াজি তো যাই হোক মসুরির ডাল দিয়ে পেঁয়াজও ভেজে নিয়েছি গরম গরম পেঁয়াজও দিয়ে মুড়ি মাখিয়ে নিচ্ছে আমাদের ভাবি যেভাবে আমাদের বাসার গেস্ট তো যাই হোক ভাবি তো যেভাবে মুড়ি মাখাচ্ছে আমার মনে হচ্ছে আজকের এই বাসার গেস্ট আমি নিজেই তো যাই হোক ভীষণ ভালো লাগতেছে আমরা ননদ ভাবিরা অনেক বেশি গল্প গুজব করে আজকে সন্ধ্যার পরে সময়টা খুব সুন্দরভাবে কাটিয়েছি আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটা ছিল শনিবার দিন সকালবেলার ভিডিও বাচ্চা কাচ্চাদের যেহেতু স্কুল ছুটি ওদের নিয়ে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমাদের বাস চলে এসেছে আমরা 3 নম্বর বাসে করে যাচ্ছি মেসরে আজকে আমার সেই পুরনো শহরটা আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর একটু চেষ্টা মানে একটু প্রচেষ্টা আমি আসলে সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব না আমার আজকের ভিডিওটা খুবই ছোট আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি আজকে যেহেতু মেসরে শহরে যাচ্ছি এর বাকি মানে কী কী করেছি ওখানে তার বাকি অংশ দেখতে পাবেন অন্য ভিডিওতে তো যাই হোক মেসরে এসেছি আমি একটা ইতালিয়ান মানে কি বলবো মানে পোস্ট অফিসে ইতালির যে পোস্ট অফিস মেসরে তো সেই পোস্ট অফিসে চলে এসেছি তো কয়েনের কাছেই এই পোস্ট অফিসটা তো এখানে আমার মূলত একটা কাজ আছে প্রয়োজনীয় একটা কাজেই এসেছি তো এখানে আসার পরে দেখলাম এই যে পোস্ট অফিসের সামনে ইতালিয়ান একটা লোক অনেক ধরনের অ্যাক্টিভিটিস সে সবার মাঝে তুলে ধরতেছে তো এটা দেখার পরে ভাবলাম যে তাহলে আমি একটু ভিডিও শ্যুট করি আমার ভাই আপদের সাথে শেয়ার করার জন্য আমি যে অ্যাক্টিভিটিসগুলো দেখতেছি আপনারা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা শ্যুট করেছি তো এই যে এই লোকটা হচ্ছে যে অ্যাক্টিভিটিস দেখাচ্ছে এখানে হচ্ছে একটা মিউজিক হচ্ছিল মিউজিকের তালে তালে সে ডান্স করতেছে আর অন্য অন্যান্য মানে ধরনের হচ্ছে অ্যাক্টিভিটিস সে শেয়ার করবে সবার মাঝে তো যাই হোক এখানে আমি ভিডিও শ্যুট করতেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন আমার রায়ান বাবা সে বাসে চড়ে আসার সময় অনেক বেশি বমি করে মানে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে তো এই জন্য কারোচেনের নিচে সে বসে বসে এই অ্যাক্টিভিটিস দেখতেছে আর আমি এদিকে তালহাকে একটু কোলে নিয়ে নিয়েছি কারণ বেচারি হচ্ছে অনেক সময় ধরে কারোচেনার মধ্যে এভাবে বসে আছে তো যাই হোক আপনার অ্যাক্টিভিটিসটা দেখতে থাকুন এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব যদি আমার আজকের ভিডিওটা কোনো পর্যায়ে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আর সেই সাথে বেল আইকন বাটনটা বাজিয়ে অল অপশন চালু করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার ছোট্ট পরিবারটার পাশেই থাকবেন আপনারা ছোট্ট করে হলো একটা কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো এই লোকটা এখন যা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেই জুতাটা সুন্দরভাবে মুছে নিচ্ছে যেন মানে পিছলে না যায় সে হচ্ছে এখন কিছু মদের বোতল সারি সারিভাবে রেখেছে এগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন
আমি একটা ভুলের কারণেই হচ্ছে মেসরে শহরে আমার আজকে আসা। ভুলটা হচ্ছে আমি তালহার জন্মের পূর্বে আমি এই পোস্ট অফিস থেকে আমি একটা পোস্ট কার্ড বানিয়েছিলাম, তো আমার সেই পোস্ট কার্ডের যে পিন নাম্বারটা থাকে না সেটা আমি হচ্ছে ভুলে গিয়েছি, এই জন্য আমার পোস্ট কার্ড আমার কোনো কাজে আসতেছে না। তো এই জন্য আমি পোস্ট অফিসে এসেছি, দেখি কোনো সমাধান বের করা যায় কি না। তো পোস্ট অফিসে এসে তারপরে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, কারণ পোস্ট অফিসের ভিতরে গিয়ে পোস্ট অফিসের ভিতরে যে লোকগুলো মানে কাজ করে আমাদেরকে যারা হেল্প করবে ওনাদেরকে হচ্ছে আমি এই কথাগুলো আমার সমস্যাটার কথা আমি মানে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবো না, এই কারণেই হচ্ছে আমার এখানে এসে ওয়েট করা। কারণ তাশ্মীরের পাপার হচ্ছে আজকেও কাজ আছে, আজকে শনিবার, সেই সকালবেলা বাসা থেকে কাজে গিয়েছে আর আমি বাসা থেকে রান্না বান্না সমস্ত কাজকর্ম করে তারপর বাচ্চাদের নিয়ে হচ্ছে আমি এই তো এখানে এসেছি। তো তাশ্মীরের পাপার অপেক্ষায় আছি, সে আসলে তারপরে হচ্ছে আমি যাব পোস্ট অফিসের ভিতরে। তো সেই পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি। তো যেই পোস্ট অফিসের কার্ডটার পিন নাম্বার আমি ভুলে গিয়েছি, সেই পিন নাম্বার দেখি পোস্ট অফিসের ভিতর থেকে মানে কোনোভাবে আনতে পারি কি না। তো এই জন্য এখানে যে আমি আর তাশ্মীরের পাপা আমরা পোস্ট অফিসের ভিতরে যাচ্ছি, আর এখানে তালহা তাশ্মীর রায়ান ওদেরকে আমাদের হচ্ছে নাজমুল ভাইয়ের দায়িত্বে রেখে যাচ্ছি, কারণ ওরা ছোটো মানুষ, ওদের নিয়ে যাওয়া সম্ভব না। তো আমরা পোস্ট অফিসের ভিতরে গিয়ে তারপরে পিন নাম্বারটা ওনাদের কাছে বলে আবার নতুন করে আনতে পেরেছি। এই ছিল আমার আজকের ভিডিও, নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।